নমস্কার বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে যে মিউরালটা করে দেখাবো এটি হচ্ছে ভগবান বিষ্ণুর 10 অবতারের 1 অবতার বরাহ অবতার। উনি বরাহ অবতারের রূপ ধারণ করেছিলেন তখনই যখন সমস্ত পৃথিবী হিরণ্যকশিপুর এবং হিরণ্যাক্ষ দুভাই সমস্ত পৃথিবীকে খুবই রাজত্ব করার জন্য খুবই অত্যাচার করছিল, এবং সেই সময় হিরণ্যাক্ষ সুধরিত্রীকে জলের তলায় লুকিয়ে রেখেছিল। ফলত ভগবান দেবতারা পূজা পাচ্ছিল না, ধরিত্রী যেহেতু জলের তলায় ছিল, তো দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এর থেকে আমাকে কী করে রক্ষা করবেন ভগবান। তো ভগবান বিষ্ণু বোমবার নাক থেকে জন্ম নিলেন এবং বরাহ রূপ ধরে, এবং তিনি জল থেকে পৃথিবীকে আবার উদ্ধার করলেন এবং হিরণ্যাক্ষকে হত্যা করলেন। এই হচ্ছে গল্পের মেন স্টোরি। এখানে আমি ম্যুরালে সেটাই দেখাবো যে বরাহরূপী ভগবান বিষ্ণু তার বরাহ দন্তের উপরে পৃথিবীকে ধরে রেখেছে, তুলছে আর কি জল থেকে। আর এখানে তিনি কীভাবে তার যে পোজিংয়ে দাঁড়িয়ে আছে সেটা একটা দেখাচ্ছে, যে একটা শৌর্য পরাক্রম একটা রূপে তিনি দাঁড়িয়ে আছেন, সমস্ত শক্তি দিয়ে তিনি পৃথিবীকে জল থেকে তুলছেন সমুদ্র থেকে। এখানে দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ। আমি ম্যুরালটা বেশি নড়ো না, 4 ইঞ্চির মতন হাইট হবে ম্যুরালটা। অল টোটাল হচ্ছে 6.5 ফুট/4.5 ফুট ম্যুরালটার চওড়ায়, এবং লম্বায় 6.5 ফুট, চওড়ায় 4.5 ফুট। এটা দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে ম্যুরালটা, মাটিগুলো কীভাবে লাগানো হচ্ছে। প্রথমে আমি একটা ছবি এঁকে নিয়েছিলাম, যেরকম অন্যান্য ম্যুরালগুলোতে করি, এটাতেও তাই করা হয়েছিল। এবং মাটিটা কীভাবে ধরানো হচ্ছে দেখুন, সেইভাবেই এটা করা হচ্ছে। গল্পটা জানলে কী হবে আপনাদের, কাজটা দেখতেও ভালো লাগবে, যে ভগবান বিষ্ণুর আমি 10 অবতারেরই সমস্ত রূপগুলো এখানে করে দেখাবো ম্যুরালে। যেহেতু একটা মন্দিরের কাজ, এটা মন্দির গাত্রে লাগানো হবে ভগবান বিষ্ণু, সেটা একটা ভগবান কৃষ্ণের মন্দির, সেই মন্দিরে এগুলো দেখাতে হবে। কৃষ্ণ হচ্ছে ভগবানের একটা রূপ বা অবতার, অনেকে মেন অবতার বলা হয় কৃষ্ণকে। এখানে দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। Thank you.
সমুদ্রের জলটা করা হচ্ছে কীভাবে দেখেছেন, এটা কিন্তু বেশি শক্ত মাটি দিয়ে করলে হবে না, এটা একটু নরম মাটি দিয়ে করলে তাড়াতাড়ি হবে। ওরা তো একটু শুকিয়ে গেলে এটাকে আবার ফিনিশিং করে দেওয়া হবে, রবিন ওরাই এটাকে ফিনিশ করবে আরও সুন্দর করে। এখানে জাস্ট ধরানো হচ্ছে, আমি এরকম আরও অনেক ভিডিও দেখাবো, এটার কাস্টিংটাও দেখাবো, ফাইবার গ্লাসে কী করে করা হয় মোল্ডিংটা, প্লাস্টার প্যারিস কাস্টিং এর থেকে যে মেন এটা বেরোবে সেটা ফাইবার গ্লাসে, আমি সেগুলো দেখাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। আমার যে থিওরি চ্যানেলগুলো আছে আমি যেগুলো বলেছি অ্যাস্থেটিক্স, বিভিন্ন আর্ট নিয়ে, ইউরোপিয়ান আর্ট, ইন্ডিয়ান আর্ট এগুলো নিয়ে বলেছি, আপনাদের যদি সেগুলো সম্পর্কে জানার ইচ্ছা আমার চ্যানেলে যান, সে ভিডিওগুলোকেও দেখতে পারেন, ভালো লাগবে। ব্যাপারটা পুরো পুঙ্খানুপুঙ্খ জানলে না জিনিসটা, জানার কোনো শেষ নেই, আপনারা জানুন। মিডিয়াম নিয়ে আমি একটা ভিডিও করব, স্কাল্পচারে যত রকম মিডিয়াম আছে সেগুলো নিয়ে, সেটা তার উপরেই ভিডিও করবো, আপনাদের সেগুলো দেখবেন। দেখুন এটা ফিনিশ হয়ে এসছে, দেখুন এরপরে এটাকে ঘষা মাজাটা বাকি থাকবে, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, আজ আমি এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিও ফিনিশিং পর্যায়ে।